লাল কাপড়ের উপর সুই সুতার এই নৃত্য যেন বার্তা দিচ্ছে শীতের আগমনের, এক একটি ফোঁর যেন বন্ধ করছে লেপের ভেতর হিমেল বাতাস প্রবেশের সমস্ত রাস্তা। সন্ধ্যার পর যেমন বাড়ছে কুয়াশা ও হিমেল হাওয়া, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে নতুন লেপের চাহিদাও। আর তাই বছরের অন্য সময় ঝিমিয়ে থাকলেও এখন ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধা শহরের কাতারি বাজারের লেপ তোষকের কারিগররা। শীতকাল সামনে আসতেছে, এই কারণে একটু কাজ একটু পাচ্ছি, এখন মোটামুটি ভাবে চলতেছে আমাদের সংসার। দুই আড়াই মাসে কাজ কাম করি, বারো মাস কাজ কাম হলে হলো, না হলে অন্য কোনো কর্ম করার লাগে। করোনার কারণে কাজ বন্ধ থাকায় প্রায় দুই বছর দুর্দিনে কাটে তাদের। এবছর হাতে কাজ আসতে শুরু করায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। কোনো কোনো কারিগর দিনে তিন থেকে পাঁচটি লেপ প্রস্তুত করতে পারেন, যা দিয়ে তাদের আয় হয় দিনে আটশো থেকে এক হাজার টাকা। করোনা চলাকালীন তো আমাদের কাজ কাম একটু হালকা ছিল, তিনটে চারটে পাঁচটা হয়, যাই যেরকম কাজ ধরতে পারে কারিগররা এরকম কাজ করা হয়, তাতে সাতশো আটশো এক হাজার টাকার মতো ইনকাম হয়। তবে নতুন উদ্যমে শুরু করলেও স্থায়ী জায়গার অভাবে অনিশ্চয়তা দেখা দিয়েছে কারিগরদের মনে। কাজের জন্য স্থায়ী কোনো জায়গা না থাকায় রোদ বৃষ্টি ধরে কষ্ট পোহাতে হচ্ছে তাদের। বিভিন্ন সময় প্রশাসনের লোক এসে তুলে দেন বলেও অভিযোগ করেন কারিগররা। কাজ করার জায়গা নাই, প্রশাসনের লোক আসে এখান থেকে আমাদের সরে দেয়। আমাদের যদি পাশে জায়গা দিত কোনো জায়গায় কাজ করার, তাহলে আমরা সুন্দরভাবে কাজ কাম করিয়া আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারি। ঝড় বৃষ্টি এলে কাজ করার খুবই দূরেই দুই সমস্যা, আমাদের জায়গা সমস্যা। আমাদের একটা জায়গা, কাজের নির্দিষ্ট জায়গার জন্য আবেদন জানাচ্ছি, আমাদের জায়গা ছাড়া কাজ করা বড় মুশকিল। এদিকে ক্রেতাদের দাবি, আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে লেপের দাম। তবে লোডশেডিং এর কারণে তুলা সহ সব জিনিসের উৎপাদন ব্যাহত হয়, লেপ তৈরিতে ব্যয় হচ্ছে দ্বিগুণ, এ কারণে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি বিক্রেতাদের। এখন একটা লেপ বানাতে আগে যেরকম খরচ হলো আটশো নয়শো টাকার মধ্যে একটা লেপ হচ্ছে, এখন সেটা এখন দ্বিগুণ হয়ে গেছে। যেরকম তুলা লাগবে, কাপড়ও বেশি টাকার হলে মান ভালো অনুযায়ী সেই রকম দাম লাগে। দাম আগের তুলনায় একটু বেশি, যার কারণে অনেকে একটু হিমশিম খাচ্ছে আর কি। হ্যাঁ, ল্যাপে একটা ল্যাপে আগে যদি পড়তো আটশো টাকা সাড়ে আটশো টাকা, এখন সেটা হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা এরকম পড়তেছে। তেলের দাম বেশি, এই কারণে মিল ফ্যাক্টরিতে মনে করেন যে আপনার ওরা ইয়ে করতে পারতেছে না, বিদ্যুতেরও ঘাটতি। অন্যদিকে দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে গরম কাপড়ের ক্রেতারাও। আবার বিক্রেতারা বলছেন তাদেরও কিনতে হচ্ছে বেশি দামে, তাই বেশি দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অন্য অন্য বাজার তুলনায় অনেক দাম বেশি, কুপিতে বেলে আমাদের চার হাজার পাঁচ হাজার টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। কাস্টমার অবশ্য কিনতে এসে হিমশিমও খাওয়া যাচ্ছে। জায়গার সংকট কাটাতে লেপ তোষকের এসব কারিগরদের পাশে থাকার আশ্বাস দিলেন গাইবান্ধা পৌরসভা মেয়র মোহাম্মদ মতলুবর রহমান। পৌরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত এরকম কোনো উদ্যোগ আমরা নিয়ে হয়নি, আজকে আপনার মাধ্যমে আমি একটু জানতে পারলাম বা আমি এটা আমল নিলাম, এবং আপনার আমি চাইবো আগামীতে যেন আমরা পৌরসভার পক্ষ থেকে এনাদের একটি কর্মসংস্থান জায়গা করে দেওয়ার জন্য। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।